বন্ধুরা কেমন আছেন? আপনারা এর আগে আমার অন্যান্য ভিডিওগুলো যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। যারা লাইক করেছেন, কমেন্টস করেছেন বা শেয়ার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন ভিডিওতে। আজকে আমার ভিডিওর বিষয়টি হচ্ছে সন্তান নেবার ক্ষেত্রে সতর্ক হন। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, সন্তান নেবার ক্ষেত্রে যে সতর্কতামূলক বক্তব্য আজ আমি দিতে চাচ্ছি সেটা আসলে কোন দিকে যাবে? আমি আমার চারপাশের বিভিন্ন সমস্যা দেখে, বিভিন্ন পরিবারের বিভিন্ন সমস্যা দেখে এবং আমার নিজের পেশাগত কারণে নানাবিধ সমস্যা সমাধান করতে গিয়ে আমি দেখেছি যে সন্তান নেবার ক্ষেত্রে, মানে বিয়ে পরবর্তী সন্তান নেবার ক্ষেত্রে অবশ্যই পুরুষ এবং নারী অর্থাৎ স্বামী বা স্ত্রী উভয় পক্ষেরই খুব সতর্ক অবস্থান নেওয়া উচিত। কেন সতর্ক অবস্থান নেওয়া উচিত সেই বিষয়ে বিস্তারিত বলছি। বন্ধুরা, যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা বুঝেছেন যে আমি পরিবার এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে থাকি। আর যারা আজ আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলে রাখছি, আমি পরিবার এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে থাকি। যে সমস্যাগুলি প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটছে, আমরা দেখছি, শুনছি, বুঝছি, অভিজ্ঞতা অর্জন করছি, কিন্তু আমাদের নিজেদের জীবনে গিয়ে এই সমস্যাগুলি যখন আসে অনেক সময় আমরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ি, সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি। ফলে এই আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কারো জীবনে কোনো ন্যূনতম ভূমিকা রেখে থাকে তবে আমি সার্থক। তো আজকে আমি যেটা বলছি, বিয়ের পরে সন্তান নেবার ক্ষেত্রে সতর্কতার কি বিষয়, বিয়ের পরে স্বামী বা স্ত্রী যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে আসল রূপ বেরিয়ে আসবার একটা সম্ভাবনা দেখা দেয়। সেই আসল রূপটা হচ্ছে সন্তান জন্ম নেবার পর। আমি এমনও দেখেছি সন্তান জন্মের পূর্বে একজন স্ত্রীর স্বামীর প্রতি যে দায়িত্ববোধ, ভালোবাসা এবং আনুগত্য ছিল সন্তান জন্ম নেবার পর সেই নারীর মধ্যে অনেক নেগেটিভ পরিবর্তন ঘটেছে। সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো স্বামীটি অত্যন্ত সন্তান প্রিয়, ফলে স্ত্রীর সমস্ত নেগেটিভ পরিবর্তনগুলিকেও সে সন্তানের মুখের দিকে তাকিয়ে মানিয়ে চলতে চেষ্টা করে। তার মানে সন্তানের প্রতি মমতা এবং ভালোবাসাকে পুঁজি করে অনেক স্ত্রী আছে যারা স্বামীকে প্রতিনিয়ত মানসিকভাবে নির্যাতন করেন। এটা আমার দেখা ঘটনা। আবার ঠিক এর বিপরীত দেখা যায়। একজন স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা, যে দায়িত্ববোধ ছিল সন্তান হবার পর সেই ভালোবাসা বা দায়িত্ববোধ পরিবর্তন হয়ে তার অ্যাটিচিউডের মধ্যে নানা ধরনের নেগেটিভ এলিমেন্টস এসে যুক্ত হয়েছে। ফলে ওই মহিলাটি বা ওই স্ত্রীটি সন্তানের প্রতি মমতাবোধ থেকে ওই সংসার ত্যাগও করতে পারেন না, স্বামীর অন্যায় অত্যাচার এবং নানাবিধ নেগেটিভ অ্যাটিচিউডের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করে থাকেন, ভেতরে ভেতরে দুঃখে কাঁদেন। সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে সন্তান হবার পরে যে কোনো একজনের মধ্যেই পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকে, বিশেষ করে যারা পজিটিভ মাইন্ডের লোক
হয় না। ফলে একজন স্বামী স্ত্রীকে চিনতে হলে বা একজন স্ত্রী স্বামীকে চিনতে হলে সন্তান নেবার পরে চিনবেন না, সন্তান নেবার পরে চিনলে জানলে আপনি যদি তার ভিন্ন রূপ দেখেন তবে সারা জীবন আপনাকে হয় ডুকরে ডুকরে গোপনে কাঁদতে হবে, সেটা নারী হোক বা পুরুষ হোক বা স্বামী বা স্ত্রী হোক, অথবা বিচ্ছেদের দিকে আগাতে হবে। এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে সন্তান নেবার ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরবেন। অনেকে আছেন যে বিয়ে করবার সাথে সাথেই সন্তান নিয়ে নেবার জন্য একেবারে পাগল হয়ে ওঠেন। বিষয়টা আমার অভিজ্ঞতা বলে যে বিষয়টা আসলে ঠিক না। কমপক্ষে 2-3 বছর বিরতি দিয়ে তারপরে সন্তানের চিন্তা করবেন, আপনার বয়স যাই হোক না কেন। এই 2-3 বছরের মধ্যে স্বামী যেমন স্ত্রীর নেগেটিভ পজিটিভ সমস্ত দিকগুলি বুঝে যাবেন, এবং স্ত্রীর মধ্যে যদি বিশেষ বিশেষ কোনো নেগেটিভ সাইড থাকে তাহলে সন্তান হবার পূর্বেই তিনি ডিসিশন নিতে পারেন এই স্ত্রীকে নিয়ে তিনি আজীবন সংসার করবেন নাকি বিচ্ছেদের দিকে আগাবেন। যদি বিচ্ছেদের দিকে আগান তাহলে সেটা বিচ্ছেদটা সহজ হবে। ঠিক একই ক্ষেত্রে মেয়েরা সন্তান নেবার ক্ষেত্রে স্বামীকে 2-3 বছর পর্যবেক্ষণ করবেন। 2-3 বছরের মধ্যে আপনি বুঝে যাবেন আপনার স্বামী কীরকম, তার নেগেটিভ পজিটিভগুলো সবগুলি আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে এই ব্যক্তির সঙ্গে আপনার পক্ষে সারা জীবন এক ছাদের নিচে থাকা সম্ভব নাকি সম্ভব না। যদি সম্ভব হয় আপনারা সন্তান নেবেন, আর যদি মনে করেন যে না এই লোকটির সঙ্গে হয়তো সারা জীবন একসঙ্গে এক ছাদের নিচে থাকা যাবে না, সেক্ষেত্রে যদি বিচ্ছেদ ঘটাতে চান সেটা অনেক সহজ হবে। আর সন্তান হয়ে গেলে দুজনের যে কোনো একজনের নেগেটিভ অ্যাটিচিউডের কারণে যদি সংসার ধ্বংস হয়ে যায়, আপনাদের মধ্যে যদি বিচ্ছেদ ঘটে, তাহলে আপনাদের যে সন্তানটি আছে সেই সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, আপনাদের জীবনও নষ্ট হয়ে যাবে। সুতরাং সন্তান নেবার আগে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সন্তানের আসন্ন দুর্বিষহ জীবন উপহার না দেবার জন্য অবশ্যই স্বামী বা স্ত্রী 2-3 বছর ধরে স্বামী বা স্ত্রীকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন আপনারা সন্তান নেবেন নাকি দুজনের বিচ্ছেদ ঘটাবেন। যারা আমার এই ভিডিওটি দেখলেন, যদি আপনাদের এই ভিডিওর সাবজেক্ট ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার দেবেন, কমেন্টস করবেন। সে পর্যন্ত আগামী ভিডিওতে নিশ্চয়ই সমাজের আরও বা পরিবারের আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও আপনাদের দৃষ্টিভঙ্গি কমেন্টস বক্সের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনায় শুভরাত্রি।